আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনএসজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লেকচার নম্বর ছয় নম্বর লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল কীভাবে লেখা যায় সেটার কৌশল সম্পর্কে তোমাদের জানাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বৈদ্যুতিন চিঠি বা ইমেইল, তোমরা ইংরেজিতে এটা পড়েছ, ইমেইল অর্থাৎ ইলেকট্রনিক মেইল, এই ইমেইলটাই জাস্ট বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। এটা পরীক্ষায় তোমাদের 2022 সালে যারা পরীক্ষার্থী তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু এটা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব যে কীভাবে এই বৈদ্যুতিন চিঠিগুলো লেখা হয়। প্রথমে একটু বোর্ডের দিকে তাকাও, এখানে আমরা একটি ইমেইল লিখেছি, অর্থাৎ ইমেইলটা হচ্ছে, মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি ইমেইল লেখো। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্রশ্নকে টার্গেট করে আজকে ক্লাসটা আমরা সাজিয়েছি। আর এটাতে এই প্রশ্নটি কীভাবে তোমরা লিখবে বা কীভাবে উত্তর প্রদান করবে সে সম্পর্কে জানার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে আসলে ইমেইল জিনিসটা কী, অর্থাৎ বৈদ্যুতিন চিঠি, বাংলাতে বৈদ্যুতিন মানে ইলেকট্রনিক চিঠিটা আমরা সম্পর্কে জানব। সেটা তোমরা ইংরেজিতে এটা খুব ভালো জেনেছে যে ইমেইল কী। আমরা বর্তমান যুগে, তথ্য প্রযুক্তির যুগে, যে দালালিক বা যোগাযোগের দ্রুততম এবং আধুনিকতম মাধ্যম কিন্তু আমরা ইমেইল হিসেবে ইমেইলকে বা বিবেচনা করতে পারি। ঠিক তারই ধারাবাহিকতাই আমরা যখন একটা টেক্সট বা কোনো কিছু লেখালেখি লিখি কমিউনিকেশনের জন্য, সেটা আমরা যেভাবে পাঠাই অ্যাটাচমেন্ট আকারে, ফাইল আকারে, বা কোনো ভিডিও বা ছবি শেয়ারিং করতে পারি, কম্পিউটারের প্রোগ্রামিং কোড ব্যবহার করতে পারি, ইলেকট্রনিক ম্যাগাজিন ছাড়াও আরও অনেক কিছু আমরা পাঠাতে পারি। এই যে ইমেইলের মাধ্যমে আমরা যেগুলো পাঠাই, ইমেইলের পাঠানোর অনেকগুলো মাধ্যম রয়েছে, যেমন জিমেইল রয়েছে, হটমেইল রয়েছে, ইয়াহু রয়েছে, তারপরে আরও নানাবিধ ওয়েবসাইট রয়েছে। বিশ্বের মধ্যে জনপ্রিয় অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে আমরা ইমেইল পাঠাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, ইমেইল সুবিধা পাওয়ার জন্য এরকম যে কোনো একটা ওয়েবসাইট কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেগুলো বললাম যে হটমেইল, ইমেইল, ইয়াহো, এগুলো এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা ইমেইলটা আসলে একজন আরেকজনের কাছে পাঠাতে পারি। প্রথমে ইমেইল যখন পাঠাবো তখন অবশ্যই আমাদের একটা ঠিকানা, অর্থাৎ আমাদের একটা ইমেইল আইডি থাকতে হবে, যে আইডি ব্যবহার করেই কিন্তু আমরা অন্যের কাছে ইমেইল পাঠাতে পারব। তোমরা একটু খেয়াল করো যে এখানে আমরা একটি এই প্রশ্নটি যদি সলিউশন করি যে মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি ইমেইল, এটা লিখতে প্রথমে আমাদের ফর্ম দিতে হবে, অর্থাৎ যিনি এই ইমেইলটি লিখবেন তার ঠিকানা কিন্তু এখানে, অর্থাৎ আমি যদি ইমেইলটা লিখি তাহলে আমার ঠিকানা কিন্তু ফ্রম, অর্থাৎ ধরো ফ্রম যে কোনো একটা আমি নাম দিয়েছি প্রমি @, অবশ্যই কিন্তু ইমেইল ঠিকানায় বা জিমেইল ঠিকানায় কিন্তু আমাদের অবশ্যই একটা @ থাকতে হবে, promi@gmail.com। তারপরে কার কাছে পাঠাবো, যেহেতু আমরা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো, তাহলে DU মানে ঢাকা ইউনিভার্সিটি, duadmission@gmail.com। এবার এখানে একটা সিসি লিখেছি, আসলে সিসি কী লেখা হয়, সিসি এই জন্যই লেখা হয় যে মেইলটি সম্পর্কে যদি অন্য কাউকে অবগত করতে চাও তাহলে সিসি বক্সে কিন্তু তার ঠিকানা লিখতে হবে। ধরো আমি এটা মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি রয়েছে বিসিকে আমরা জানাবো বা তাকে অবগত করবো, তখন সেই ঠিকানাটা বিসির পরাপর লিখতে পারো, তখন বিসির কাছে এই ইমেইলটা চলে যাবে। অর্থাৎ তুমি বন্ধু বান্ধবের ক্ষেত্রে দিলে তুমি এক বন্ধুকে লিখেছো, আরেক বন্ধুকে তুমি জানাতে চাও, তখন কিন্তু এখানে সিসি লিখতে পারো। অর্থাৎ তোমার একটা রক্তের প্রয়োজন, তুমি এক বন্ধুকে লিখেছো, অন্য অন্য বন্ধুকেও জানানো দরকার, তখন অন্য অন্য যে কয়টা বন্ধুকে জানাবে তখন সিসি বক্সে তাদের ঠিকানা লিখতে পারবে। আর যদি কোনো অন্যকে জানানোর প্রয়োজন না হয় তাহলে সিসি গড়টা ফাঁকা থাকবে। সাবজেক্ট, আমাদের এই ইমেইল বা বৈদ্যুতিন চিঠি লেখার সময় অবশ্যই সাবজেক্টটাকে যত ছোট করা যায় খুব সংক্ষেপে আমাদের সাবজেক্টটা লিখতে হবে। ধরো সাবজেক্ট হচ্ছে ভর্তি প্রক্রিয়া প্রসঙ্গে, এখন অনেকেই হয়তো মনে ধারণা থাকতে পারে স্যার বাংলাতে আপনি বৈদ্যুতিন চিঠি পড়াচ্ছেন কেন এখানে ইংরেজি ব্যবহার করেছেন, বিকজ আমাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো অর্থাৎ ইমেইল আইডি বা জিমেইল আইডি এটা কিন্তু বাংলায় হয় না, এটা সম্পূর্ণ ইংরেজিতেই হয়, এই জন্যই আমাদের এই ফর্ম টু সিসি সাবজেক্ট এইসবগুলো ইংরেজিতেই লিখতে হবে, অর্থাৎ সাবজেক্টের বিষয়টা তুমি বাংলায় লিখতে পারবে বা সাবজেক্ট কথাটা ইংরেজিতেই লিখবে, ফ্রম টু সিসি এবং সাবজেক্ট। টেক্সট, টেক্সট মানে হচ্ছে আমরা কতটুকু অংশ লিখবো।
যতটুকু অংশ লিখবে সেটা টেক্সটের ভিতরে দিবে, দেখো আমি একটা ঘর করেছি, তোমরা খাতার মধ্যেও এরকম একটি ঘর করবে, সুন্দর করে ঘর করে এই ফর্মের একটা ঘর টু সি সাবজেক্ট। অনেকে ঘর না করে যদি একটা ঘর করো তারপরেও কোনো সমস্যা নেই। আর এখানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এখানে চারটে ঘরই করেছি, ফ্রম টু সি সি সাবজেক্ট এবং টেক্সটের জন্য আলাদা একটি বক্স। প্রিয় শিক্ষার্থীরা, শেষের দিকে কোনো কিছু লেখার দরকার নেই, প্রথমে কীভাবে শুরু করবে, যদি তুমি খুব সম্মানিত ব্যক্তির কাছে লেখো তখন তোমাকে জনাব ব্যবহার করতে হবে, মহোদয় ব্যবহার করতে হবে। যদি তুমি দেখো যে এটা বন্ধুবান্ধবের ক্ষেত্রে দিতে পারো সেটা অন্য কথা, প্রিয় লিখতে পারো বা প্রিয় বন্ধু লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। অর্থাৎ এখানে যেহেতু সম্মানিত ব্যক্তির কাছে একটা অ্যাডমিশন সম্পর্কে জানতে হবে তখন আমরা লিখেছি জনাব। কীভাবে শুরু করবে, এটা লিখবে যত সংক্ষেপ করা যায়। এখানে কিন্তু ইনিয়ে বিনিয়ে লেখা বা ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, ইমেইলটা খুব কম শব্দে লেখাটাই শ্রেয়। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি একজন শিক্ষার্থী, এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আমার তেমনটা ধারণা নেই বা আমার স্পষ্ট ধারণা না থাকায় আমি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, তাই ভর্তি তথ্যসমূহ পেলে উপকৃত হব, অনুগ্রহপূর্বক আমাকে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন। অর্থাৎ তার কাছে জানতে চাওয়া হলো, এটা এইভাবে লিখলেই কিন্তু পুরো একটা ইমেইল হয়ে যাবে, একদম সহজ। যদি পুরোপুরিভাবে লিখতে পারো তাহলে পরীক্ষায় 10 নম্বর বরাদ্দ থাকে, তুমি 10-এ 10 পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ইমেইল ছাড়াও আরও অন্যান্য ইমেইলও আসতে পারে, যেমন আসতে পারে যে তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি চিঠি লিখবে। তাহলে প্রবাসী বন্ধুকে চিঠি লিখলে যেহেতু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে আমাদের সাবজেক্টের ক্ষেত্রে লিখবা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, আর ফ্রমে লিখবা তোমার ঠিকানা, আর টু তোমার বন্ধুর ঠিকানা, আর সিসি এখানে প্রয়োজন নাই, আর টেক্সট তুমি তোমার মতোই লিখবে। আর লিখতে পারো যে মাইকেল জ্যাক, এখানে লিখবা মাইকেল জ্যাক, আশা করি ভালো আছো, তুমি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের, তোমাকে আমার দাদুর বাড়ি সেখানে বর্ণনা দেব, এই গ্রামের সৌন্দর্য বর্ণনা তেত ভাষায় প্রকাশ করা যায় না, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী, সারি সারি সবুজ গাছের বন, চোখ জোড়ায় দূষণমুক্ত পরিবেশ, এভাবে এভাবে ইত্যাদি তুমি তোমার মনের ভাষাটা প্রকাশ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইমেইল বা বৈদ্যুতিন চিঠি নানাভাবে কিন্তু আসতে পারে, তাহলে নিয়ম কিন্তু একটাই তোমাদের অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আজকে একটি ইমেইল সলিউশন করলাম, ইমেইলটা তোমরা বাসায় SW করবে, অর্থাৎ SW হচ্ছে CW to SW। আজকে যেটা CW করেছে এটা SW করে নির্দিষ্ট সময়ে তোমরা কলেজ ক্যাম্পাসে এসে তোমাদের SW খাতা জমাতে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা বৈদ্যুতিন চিঠি বা ইমেইল লিখতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ডিসক্রিপশনের নম্বর দেওয়া রয়েছে আমার, সেই নম্বরে তোমরা যোগাযোগ করবা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।